আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার স্বপ্ন কি? হ্যাঁ, সুন্দর কথা। আসলে বাংলাদেশ ছোট্ট দেশ এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, সমস্যা অনেক, অনেক সমস্যা। সেই জন্য এখন থেকে আমি, যদিও আমরা অপোজিশনে, বিধায় আমাদের একটু সময় আছে কাজ করার, আমি অনেক প্ল্যান করে ফেলেছি। বিশেষ করে আমাদের দেশে এখন যদি দেখেন, তাহলে প্রতি পদে পদে দেখবেন সবচেয়ে বড় সমস্যা যে জিনিসপত্রের দাম অনেক বেশি। আপনি জানেন যে আজকে গরিব লোক তো বটে, গরিব লোক তো অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে, তারা হয়তো একবেলাও ঠিক মতো খেতে পারে না। মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত, নিম্ন মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত, এমনকি আপার ক্লাসকেও এখন ক্ষতি করছে। আমাদেরকে চিন্তা করতে হবে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য। আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমার সে অভ্যাসটা নেই, আমি পারি না। আমরা যা পারবো সেটাই বলবো। অবশ্যই যদি আমরা চেষ্টা করি এবং সকলকেই সহযোগিতা করতে হবে, তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে এবং সেই জন্য আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে। সেই উৎপাদন বাড়াতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।